আসসালামু আলাইকুম বন্ধুরা। একটি মেয়েকে অনেক মানুষের সামনে কিভাবে একটি সাপ এত শক্ত করে পেঁচিয়ে ধরল এবং মেয়েটির সাথে এই ঘটনাটি কিভাবে ঘটল, আমি নিশ্চিত এই ঘটনাটি বিস্তারিত জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি হারিয়ে যাবে। এই ঘটনাটি কোথায় ঘটেছে এবং কিভাবে ঘটেছে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে বিস্তারিত সবকিছুই জানাবো। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, ও যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন সাপ একটি ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী। একটি বিষাক্ত সাপ যখন মানুষকে দংশন করে তখন একজন মানুষ মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই মৃত্যুবরণ করে। আবার এমনও কিছু সাপ রয়েছে যে সাপগুলোর দংশনে একজন মানুষ কয়েক ঘন্টা পর্যন্ত জীবিত থাকার পর মৃত্যুবরণ করে। কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে এই পৃথিবীতে এমন কিছু সাপ রয়েছে যারা একজন মানুষকে জীবিত অবস্থায় পেঁচিয়ে ধরে মেরে ফেলে। তেমনি একটি অদ্ভুত ঘটনা আজকে আমরা আপনাদেরকে জানাব। বন্ধুরা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মেঘালয়ের জঙ্গলের পাশে সাতমারা নামে একটি গ্রাম ছিল। মেঘালয়ার জঙ্গলের পাশের সেই গ্রামটি দেখতে অনেক বেশি সুন্দর ছিল। সেই গ্রামটিতে কল্পনা নামে একটি মেয়ে বসবাস করত। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই মেয়েটি দেখতে শুনতে ছিল অনেক বেশি সুন্দরী, এবং তার ব্যবহার আচার চালচলন সব কিছুই ছিল তার মতোই সুন্দর। তবে তার মধ্যে একটি বিশেষ দোষ ছিল, সে জঙ্গলের পশু প্রাণী শিকার করতে অনেক বেশি ভালোবাসত। সে যখন ক্লাস 9-এ পড়ালেখা করত তখন থেকেই সে স্কুল শেষ করে প্রতিদিন জঙ্গলে যেত এবং জঙ্গলে গিয়ে বিভিন্ন ধরনের পশু প্রাণী শিকার করত। তবে এই পশু প্রাণী শিকার করতে গিয়ে তার উপরে অনেকবার অনেক ধরনের হামলা হয়েছে। কখনো কখনো জঙ্গলের পশু প্রাণী তার উপর এই হামলা করেছে, আবার কখনো কখনো জঙ্গলে ঘুরতে আসা বিভিন্ন ছেলেগুলো তার উপরে হামলা করেছে। সেই জঙ্গলে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে অনেকেই ঘুরতে আসত। আর কল্পনা যখন জঙ্গলে একা ঘুরতে যেত পশু শিকার করার জন্য, তখন অনেকেই অনেকভাবে তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করত এবং কখনো কখনো তার ক্ষতি করার চেষ্টা করত। কিন্তু সে অনেক বেশি চালাক চতুর একটা মেয়ে ছিল। সে জঙ্গলে এমন এমন জায়গাগুলোতে যেত পশু শিকার করার জন্য যেখানে সাধারণত মানুষের যাতায়াত অনেক কম এবং যেখানে ভয়ঙ্কর কোনো পশু নেই। কিন্তু তার এই একটি কাজের কারণে তার জীবন বিপদের মুখে পড়তে পারে, সেটা সে কোনোদিনও চিন্তাও করে দেখেনি। তার মা ছোটকাল থেকেই তাকে বুঝিয়ে আসছে পশু প্রাণী শিকার করা ভালো নয়, কিন্তু সে তার মাকে বলতো জঙ্গলের পশু প্রাণী দিয়ে কি হবে, তারা জঙ্গলে তো এদিক সেদিক এমনিতেই ঘোরাফেরা করে, আমি যদি দুই একটা পশু প্রাণী শিকার করি তাতে ক্ষতি কি, শিকার না করলে আমার রাতের বেলা ঘুম আসে না। এই কথা শোনার পর তার মা তাকে বলেছিল, দেখো তোমাকে একদিন অনেক বড় কোনো একটা বিপদে পড়তে হবে, আর তোমার বাবা যদি কোনো মতে জানতে পারে তুমি প্রতিদিন জঙ্গলে শিকার করতে যাও তাহলে তোমার অস্তিত্ব রাখবে না। কল্পনার বাবা তার মেয়েকে ছোটকাল থেকেই বলে আসছে তাকে মেয়ের মতো করে চলাফেরা করার জন্য, কেননা এমনিতেই কল্পনা দেখতে শুনতে অনেক বেশি সুন্দরী, সে যদি ছেলে মানুষের মতো যেদিকে সেদিকে ঘোরাফেরা করে তাহলে যে কোনো সময় তার উপরে যে কোনো বিপদ আসতেই পারে। যদিও সে সবসময় সুশীলভাবেই চলাফেরা করে, কিন্তু তার বাইরে ঘোরাফেরা করতে অনেক বেশি ভালো লাগে এবং নিজের ইচ্ছামতো ঘুরতে সে অনেক বেশি পছন্দ করে। এই কথাগুলো ভেবেই তার বাবা তাকে প্রায়ই বলতো, তোমার যে কখন কোন বিপদ হয় তোমার সাবধানে চলা উচিত। কিন্তু কল্পনা কোনোদিন তার বাবার কথা শোনেনি। কিন্তু এখন কল্পনা অনেকটা বড় হয়ে গিয়েছে, আর তাই প্রতিদিন কলেজ থেকে ফিরেই জঙ্গলে চলে যায় শিকার করার জন্য। কিন্তু একদিন সে যখন শিকার করতে গেল,
তখন তার সাথে এমন একটি ঘটনা ঘটল যেটা সে কোনো দিন ধারণা করতে পারেনি। সেদিন কল্পনার কলেজ বন্ধ ছিল, তাই সে অনেক প্রস্তুতির সাথে সেদিন জঙ্গলে যায় শিকার করার জন্য। আর সেই জঙ্গলের এমন একটি জায়গায় সেদিন শিকার করতে যায় যেখানে খুব একটা মানুষ যায় না। সেদিন কল্পনা সকাল থেকেই জঙ্গলের এদিক সেদিক ঘুরেছে এবং জঙ্গল ঘুরে ঘুরে দেখেছে জঙ্গলের কোথায় কি আছে। কিন্তু যখন সে জঙ্গলের এদিক সেদিক ঘোরাফেরা করছিল, তখন একটি দুষ্টু ছেলে গাছের আড়াল থেকে তার দিকে লক্ষ্য রাখছিল এবং দেখছিল সে কোথায় কোথায় যাচ্ছে। কল্পনা সেই ছেলেটিকে দেখতে পায়নি, তাই সে মনের আনন্দে জঙ্গলের এদিকে সেদিকে ঘোরাঘুরি করার পরে এমন একটা জায়গায় যায় যেখানে তাদের গ্রামের মানুষ কিংবা অন্য জায়গা থেকে ঘুরে আসা কোনো মানুষ কেউই যাতায়াত করে না। কল্পনা যখন সেই জায়গায় যায়, তখন সেই ছেলেটি তার পেছনে পেছনে যায়। সেই ছেলেটি তাকে খারাপ নজরেই দেখছিল এবং চেষ্টা করছিল যে কোনোভাবে তার অনেক বড় একটি ক্ষতি করার, কেননা সে দেখতে শুনতে অনেক বেশি সুন্দরী ছিল এবং সে একা একা জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছিল। এরপর সেই ছেলেটি হঠাৎ করে কল্পনার সামনে আসে এবং তার সাথে খারাপ কাজ করতে চায়। মেয়েটি প্রথমে বুঝতেই পারেনি এই ছেলেটি তার সাথে খারাপ কাজ করতে চাচ্ছে। সে খুব সাধারণভাবে ছেলেটিকে বলেছিল, আপনি কি জঙ্গলে ঘুরতে এসেছেন? আপনাকে দেখে আমাদের গ্রামের মনে হচ্ছে না। সেই ছেলেটি বলল, হ্যাঁ। এরপরে কল্পনা বলল, আমি জঙ্গলে শিকার করতে এসেছি। সেই ছেলেটি বলল, আপনি কি নিয়ে জঙ্গলে শিকার করতে এসেছেন? তখন কল্পনা বলল, শিকার করার জন্য যা যা প্রয়োজন আমার কাছে সব কিছুই আছে। তার মুখ থেকে এই কথাটা শোনার পর ছেলেটি চিন্তা করল, এই মেয়েটির কোনো ক্ষতি করা যাবে না, না জানি তার কাছে কোন কোন ধারালো অস্ত্র রয়েছে। সেদিন কল্পনা অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু রাতের বেলা সে যখন বিছানায় ঘুমাতে যায়, তখন তার মনে পড়ল সেই ছেলেটিকে একবার সে অন্য জায়গায় দেখেছিল তার দিকে তাকাতে। নিশ্চয়ই ছেলেটি তার বড় কোনো ক্ষতি করার কথা চিন্তা করেই এসেছিল, হয়তো তার কাছে ধারালো অস্ত্র থাকার কারণেই তার কোনো ক্ষতি করেনি। এটা ভেবে কল্পনা চিন্তা করল, একজন যুবক ছেলে আমার কোনো ক্ষতি করতে পারল না, আমার আর কেউ কোনো ধরনের কোনো ক্ষতি করতে পারবে না নিশ্চয়ই। এর কিছুদিন পরে কলেজ শেষ করে সে একদিন জঙ্গলের গহীন একটা জায়গায় শিকার করতে গেল। সে জানত না সেখানে সাপ রয়েছে, কেননা এই জঙ্গলে এর আগে কেউ কোনো দিন সাপ দেখেনি। জঙ্গলটি তেমন বড় না হওয়ার কারণে সেই জঙ্গলে সাপ কিংবা ভয়ঙ্কর কোনো পশুকে কেউ কোনো দিন দেখেনি। কিন্তু সেদিন যে জায়গায় শিকার করতে গিয়েছিল কল্পনা, সেখানে বড় একটি অজগরের বাসা ছিল। কল্পনা হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে সেই বিশাল অজগরের সামনেই পড়ে যায় এবং হঠাৎ করে কল্পনা মাটি থেকে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার সাথে সাথে কল্পনা দেখতে পায় তার সামনে বিশাল একটি অজগর সাপ। কল্পনা সেখান থেকে উঠে দাঁড়ানোর আগেই সেই সাপটি কল্পনাকে পেঁচিয়ে ধরে এবং সে অনেক চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। আর ধীরে ধীরে সেখানে এত মানুষ চলে আসে যে মানুষের ভিড়ে সেই সাপটি কিছুটা ভয় পেয়ে যায় এবং মানুষ টেনে হিঁচড়ে শেষ পর্যন্ত কল্পনাকে সেই সাপের হাত থেকে বাঁচায়। সেদিন কল্পনা চিৎকার না করলে আজ হয়তো সে জীবিতই থাকতো না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।